আমরা মাননীয় রবীন্দ্রনাথ মান্না মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি বিদ্যাসাগরের উপরে যে আলোকপাত করলেন, আমরা সবাই সেই আলোকপাতকে গুরুত্ব দেব। এমন একটা মানুষ যখন নারীদের স্বাধিকারের জন্য, নারী শিক্ষার জন্য আন্দোলন করছে, তখন সেই মানুষটাকে সমাজের এক শ্রেণীর মানুষ তাকে অপবাদ দিয়ে, তার মনে কুৎসা রটিয়ে বিদ্যাসাগরকে সমাজে একঘরে করতে চেয়েছিলেন। আমরা সেই ইতিহাস জানি, কিন্তু আমরা বুঝেছি এই কল্যাণ সাগর, দয়ার সাগর, বিদ্যাসাগরের যদি দর্শনটাকেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে আমরা অনুপ্রাণিত করতে পারি, অনুরোধিত করতে পারি, আগামী দিনে ওরা সুন্দর নাগরিক হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ। এখন মেঘের কোণে রোদ এসেছে, এই নৃত্য এই ছোট্ট ছোট্ট বাচ্চারা করবে, আপনারা সকলে উপভোগ করুন। যে নৃত্য পরিবেশন করবে, মেঘের কোলে রোদ এসেছে, আপার নার্সারি, বিদ্যালয়ের আপার নার্সারির এই বাচ্চারা আমাদের পিছনে অতিথিরা বসে আছেন, আপনারা একটু শান্ত হয়ে অনুষ্ঠানটাকে সহযোগিতা করুন। আমরা মেঘের কোলে রোদের হাসি দেখতে পেয়েছি। সকালে যখন প্রাকৃতিক দুর্যোগ, আমরা হয়তো ভাবছিলাম আজকের সুন্দর এই দিনের অনুষ্ঠানটা হয়ে উঠবে কিনা, তো সেই মেঘের কোলে রোদের হাসি বাচ্চারাও তুলে ধরবে তাদের নৃত্যের মাধ্যমে। শুরু হচ্ছে মেঘের কোলে রোদ এসেছে।